অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের এই সরকারের বাইরের কারো থাকার সুযোগ নেই বলে জানান তিনি সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সব কথা বলেন ও বায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনে বিতর্কিতরা দলীয় মনোনয়ন পাবে না বলেও জানান আওয়ামী লীগের এই নেতা আরও জানাচ্ছেন পার্থ রহমান সচিবালয়ে সমসাময়িক নানা রাজনৈতিক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী মাসের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠিত হবে ছোট পরিসরে গঠিত এই সরকারে বাইরের কেউ কেউ জায়গা পাবেন বলে ধারণা করা হলেও সেই সম্ভাবনা উড়িয়ে দেন ওবায়দুল কাদের আকারটা ছোট হবে তবে জাতীয় পার্টি তাদের দু একজন আরও অন্তর্ভুক্ত করতে বলেছে অনুরোধ করেছেন তো সেটাও প্রধানমন্ত্রীর একটি আর তিনি কতটা বিবেচনা করবেন সেটা এখনো সিদ্ধান্ত হয়নি অক্টোবরে হবে হয়তো মাঝামাঝি তিনি জানান বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টিকে নিয়েই জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হতে সমালোচিতদের মনোনয়ন দেওয়া হবে না বলেও জানান তিনি নবীন টবিন বিষয় বিষয়টা হচ্ছে জনগণের কাছে কে কতটা গ্রহণজন। সেটি তার নমিনেশন পাওয়ার পূর্ব সত্য হিসেবে কাজ গত দশ বছর ধরে আন্দোলন সংগ্রামের ডাক দিয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন নানা কৌশলে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা